আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছেন? আই হোপ আপনারা সকলে ভালো আছেন। সো গাইস, আপনারা অলরেডি প্রিভিউতে যে স্ট্যাটাস ভিডিও দেখলেন এন্ড এই স্ট্যাটাস ভিডিও কীভাবে কোয়েশন ডিলিট করবেন এই ভিডিওর মাধ্যমে দেখিয়ে দেবো। সো গাইস, ভিডিওটি না টেনে ফুল কন্টিনিউ করতে থাকুন। সেমভাবে এই ভিডিওটি এডিট করতে ক্যাপকাট অ্যাপ্লিকেশন চলে আসলাম। সেমভাবে নিউ ফাইল অপশনে ক্লিক করবেন, তারপর আপনার গ্যালারি থেকে ছোট ছোট তিনটি ভিডিও ক্লিপ এবং পাঁচ সেকেন্ডের একটা ভিডিও ক্লিপ সিলেক্ট করবেন। তো গাইস, দেখতে পাচ্ছেন ছোটো ছোটো ভিডিও ক্লিপ এবং ফার্স্ট সেকেন্ডে ভিডিও ক্লিপ সিলেক্ট করে লাস্টে ওয়াটারমার্কটা ডিলিট করে দিবেন। এবার আপনারা ফার্স্ট ভিডিও ক্লিপের পরে এসে আবার প্লাস চিহ্নে ক্লিক করে যে কোনো একটি ফটো অ্যাড করবেন, তারপর আবার দ্বিতীয় ভিডিও ক্লিপ পর এসে প্লাস চিহ্নে ক্লিক করে আরেকটি ফটো অ্যাড করবেন, তারপর সেমভাবে তৃতীয় ভিডিও ক্লিপ পর এসে প্লাস চিহ্নে ক্লিক করে অন্য আরেকটি ফটো অ্যাড করুন। তো লাস্টে এসে এবার প্লাস চিহ্নে ক্লিক করে, সো গাইস দেখতে পাচ্ছেন ছোটো ছোটো ভিডিও ক্লিপ হওয়ার একটা একটা ফটো অ্যাড করা হয়ে গেছে। এবার আপনারা কি করবেন, কারণ ফটোতে ডিউরেশন রাখবেন, তো আমি সেমভাবে সব ফটোতে 1.2 সেকেন্ড ডিউরেশন রাখতেছি। সো গাইস, দেখতে পাচ্ছেন সব ফটোতে ডিউরেশন অ্যাড করা হয়ে গেছে। এবার ফটোর উপর ক্লিক করে অ্যানিমেশন অপশানে ক্লিক করে ইফেক্ট অ্যাড করবেন। তো ইন অপশানে ক্লিক করে আমি সেমভাবে সব ফটোতে শেক ত্রি ইফেক্ট অ্যাড করে ডিউরেশনটা বাড়াই দিচ্ছি। টিক মার্কে ক্লিক করবেন, দেখতে পাচ্ছেন সব ফটোতে ইফেক্ট অ্যাড করা হয়ে গেছে। এবার আপনারা কি করবেন, ফার্স্ট ফটোতে এসে নিচে ইফেক্টে আসবেন, ভিডিও ইফেক্টে আসবেন, তারপর মোড অপশানে এসে স্পার্ক টু ইফেক্ট অ্যাড করে টিক মার্কে ক্লিক করে দিবেন। তারপর এটা ফার্স্ট ফটো পর্যন্ত রাখবেন, এটার উপর ক্লিক করে এটা আরও তিনবার কপি করে দিবেন। কপি করা হয়ে গেলে এটা ফটোর নিচে বসাবেন। সো গাইস, দেখতে পাচ্ছেন ভিউটা তৈরি হয়ে গেছে। এবার আপনারা কি করবেন, সেমভাবে অ্যাট্রোডিতে ক্লিক করে স্টার্ট অপশানে ক্লিক করে মিউজিকটা ইনপুট করে দিবেন। তো দেখতে পাচ্ছেন ভিডিওটা তৈরি হয়ে গেছে খুবই সহজে। এবার আপনারা উপর আইকনে ক্লিক করে ভিডিওটা যথাযথভাবে এক্সপোর্ট করে দিবেন। তো এক্সপোর্ট হয়ে গেলে আসা সেভ হয়ে যাবে। সো গাইস, ধন্যবাদ সবাইকে।